আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কুমড়া বড়ি দিয়ে রুই মাছ কীভাবে রান্না করতে হয়, এবং কুমড়া বড়িটা যে সেদ্ধ হয় সেটিও দেখাবো। অনেকে আমরা জানি যে কুমড়া বড়িটা সেদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, একটি খুব সুন্দর নরম হয়েছে, একদম সফট। তো এভাবে যদি আপনারা রান্না করেন, কথা দিচ্ছি কুমড়া বড়িটা একদম সেদ্ধ হবে, সুন্দর হবে। তো প্রথমে আমি এরকম রুই মাছ নিয়েছি 4-5টি, ভালো করে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এটি খুবই ইম্পর্টেন্ট, এবং পানিটা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তো আমি প্রথমে এরকম 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ আর শুকনা মরিচ দিয়ে মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট সময়, তাতে করে মাছের টেস্টটা খুব ভালো হবে। আর মাছটা আমি ফ্রাই করব যেহেতু, সেজন্যই মাখিয়ে রাখা, আসলে সরাসরি ফ্রাই করলে ভালো লাগবে না। তো 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10-15 মিনিট সময় রেখে দিব।
হয়ে গিয়েছে, দেখুন ঝোল কমে এসেছে এবং চমৎকার একটি ফ্লেভার পাচ্ছি আমি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আপনারা হয়তো ফ্লেভার পাবেন না কিন্তু কালারটা দেখে বুঝতে পারবেন কত মজা হয়েছে রান্নাটি। তো আমি একটি কুমড়া বড়ি তুলে এভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে, শুরুতেও দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং এটি খেতেও অনেক মজা লাগবে। গরম ভাতের সঙ্গে এই তরকারি যে কত মজার, তাই না বন্ধুরা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।